বিনা প্রয়োজনে কোনো রোগীর সিজার করা হলে ওই চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ তিনি জানান দেশে মাতৃমৃত্যুর হার কমলেও সিজারের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং প্রয়োজন ছাড়াও চিকিৎসকরা সিজার করছে বলে অভিযোগ উঠেছে প্রতিটি সিজারের আগে নির্দিষ্ট ফর্মে রোগীর সবকিছু লিপিবদ্ধ ও সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সচিবালয়ে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।